এই সিরিজের আগের ভিডিওগুলোতে আমরা বাক্য কি, ইংরেজিতে সঠিক বাক্য গঠন এবং বাক্যের উপাদান সম্পর্কে জেনেছি। আজকের বিষয় হলো ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। ইংরেজি সেন্টেন্সকে দুইভাবে ভাগ করা যায়, বাক্যের অর্থ ও কাজ অনুযায়ী এবং বাক্যের গঠন প্রণালী অনুযায়ী। বাক্যের অর্থ এবং কাজের ভিত্তিতে বাক্য 5 প্রকার, আবার বাক্যের গঠন প্রণালী অনুযায়ী বাক্য 3 প্রকার। আমরা তাই বিষয়টিকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, পার্ট 1 এবং পার্ট 2। আজকের ভিডিওতে আমরা পার্ট 1 মানে অর্থ এবং কাজের ভিত্তিতে সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে খুবই সংক্ষিপ্ত আলোচনা করব। একেবারেই বেসিক ধারণা পাবেন আপনারা এই ভিডিওতে, কারণ এখানে আলোচিত প্রত্যেকটি বিষয় নিয়ে আলাদাভাবে ইনডেপ মানে এদের নিয়ম এবং ব্যতিক্রম নিয়ে বিশদ আলোচনা আমরা অন্য ভিডিওতে করব ইনশাল্লাহ। তাহলে আসুন শুরু করা যাক। দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং অ্যান্ড ফাংশনস। সেন্টেন্সের অর্থ এবং কাজের ভিত্তিতে সেন্টেন্স 5 প্রকার। 1, অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা ডিক্লারেটিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য। 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। 3, ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। 4, এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। এবং 5, অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনাসূচক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ আ সিম্পল স্টেটমেন্ট অর অ্যাসার্শন। ইট টেলস ইনফরমেশন অ্যাবাউট এনিথিং অ্যান্ড ইন্ডস উইথ আ ফুল স্টপ পিরিয়ড। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য নাম শুনেই বোঝা যায় এ ধরনের বাক্যে কোনো বিবৃতি দেওয়া হয়, কোনো বর্ণনা দেওয়া হয় বা কোনো কিছু সম্পর্কে তথ্য দেওয়া হয়, আর এর শেষে ফুল স্টপ বসে। এক্সাম্পল, হি রিডস দ্য বুক, উই ডু নট ডু ব্যাড থিংস। এখানে দুটি সেন্টেন্সে এই বক্তা একটি স্টেটমেন্ট দিচ্ছে, কোনো কিছু বর্ণনা করছে, তথ্য দিচ্ছে, তাই অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কস আ কোশ্চেন ইন্ডস উইথ আ কোশ্চেন মার্ক। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করে আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সেন্টেন্সের বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর অস ওয়ার সেন্টেন্সের শুরুতে বসে। সেন্টেন্সে যদি বি ভার্ব না থাকে সেক্ষেত্রে ভার্ব টু ডু অর্থাৎ টু অথবা ডাস অথবা ডিড সেন্টেন্সের শুরুতে বসে। আর কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ এই শব্দগুলো বসে, এগুলোকে বলা হয় ডবল এস কোশ্চেন। এক্সাম্পল, আর ইউ রেডি ফর দ্য এক্সাম, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। এখানে প্রথম সেন্টেন্সটি একটি টিপিক্যাল কোশ্চেন, দ্বিতীয় সেন্টেন্সটি একটি ডবল এস কোশ্চেনের উদাহরণ। ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স গিভস কমান্ড অর আস্ক ফর রিকোয়েস্ট অ্যান্ড ইন্ডস উইথ আ ফুল স্টপ অর এক্সক্লামেশন মার্ক ডিপেন্ডিং অন হাউ ফোর্সফুলি ইউ সে এনি সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, নিষেধ বা অনুরোধ করা হয় আর বাক্যের শেষে বক্তা কতটা জোর দিয়ে বলছে তার উপর নির্ভর করে ফুল স্টপ অথবা আশ্চর্যবোধক চিহ্ন বসে। এক্সাম্পল, ডোন্ট স্টে আউট এট নাইট, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, স্টপ বদারিং মি। এখানে প্রথম সেন্টেন্সটি একটি কমেন্ট, দ্বিতীয় সেন্টেন্সটি একটি রিকোয়েস্ট এবং তৃতীয় সেন্টেন্সটিও একটি কমেন্ট, কিন্তু বক্তা এখানে একটু বেশি জোর দিয়ে বলেছেন তাই বাক্যের শেষে ফুল স্টপ না বসে আশ্চর্যবোধক চিহ্ন বসেছে। এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সপ্রেসেস স্ট্রং ইমোশনস অর ফিলিংস অ্যান্ড ইন্ডস উইথ আ এক্সক্লামেশন মার্ক। এক্সক্লামেটরি সেন্টেন্সে আনন্দ, বেদনা, দুঃখ, বিস্ময়, হতাশা ইত্যাদি অনুভূতি প্রকাশ পায় আর বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসে। এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে সাধারণত একটি এক্সক্লামেটরি ওয়ার্ড বা ইন্টারজেকশন বসে। এক্সাম্পল, ওয়াও, দ্যাটস অ্যামেজিং, হুররে, উই ওন। এখানে প্রতিটি বাক্যের শুরুতে ইন্টারজেকশন বা এক্সক্লামেটরি ওয়ার্ড বসেছে, ওয়াও এবং হুররে। এ দুটি ইন্টারজেকশন আর বাক্যের বাকি অংশে আনন্দ, বেদনা, দুঃখ, বিস্ময়, হতাশা ইত্যাদি অনুভূতি প্রকাশ পাচ্ছে। অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনাসূচক বাক্য। An optative sentence expresses prayer, wish or hope for something over which the speaker has no control, but rather they are sentiments. They ends with a full stop or exclamatory mark, depending on how emotionally you say any sentence. Optative sentence এ কোনো কিছুর জন্য প্রার্থনা, ইচ্ছা বা আশা প্রকাশ করা হয়, যে বিষয়ের উপর বক্তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। মূলত এটা এক ধরনের অসম্ভব মনের ভাব, আর বাক্যের শেষে বক্তা কতটা ভাবপ্রবণ হয়ে বলছে তার উপর নির্ভর করে ফুল স্টপ অথবা বিস্ময়সূচক চিহ্ন। এক্সাম্পল, মে গড ব্লেস ইউ,
Let there be peace on earth. May your wishes all come true. উপরে সবগুলো সেন্টেন্সে কোনো প্রার্থনা ইচ্ছা বা আশা প্রকাশ পাচ্ছে। লক্ষ্য করুন, এখানে বলা কোনো বিষয়ের উপরে কিন্তু বক্তার কোনো নিয়ন্ত্রণ নেই। বক্তা জানে না তার ইচ্ছা পূরণ হবে কিনা, কিংবা ইচ্ছা পূরণের জন্য সে কিছু করতে পারবে কিনা। এগুলো শুধু বক্তার মনের ভাব প্রকাশ করে। উপরে বলা সব ধরনের সেন্টেন্সকেই আবার দুইভাবে ভাগ করা যায়, অ্যাফার্মেটিভ হাস্যচক বাক্য, নেগেটিভ বা নাসচক বাক্য। এক্সাম্পল, অ্যাসার্টিভ, হি প্লেস ক্রিকেট, হি ডাজ নট প্লে ফুটবল। ইন্টারোগেটিভ, ইজ শি এ ডক্টর, ইজ শি নট এ ডক্টর, অর ইজ ইন শি এ ডক্টর। ইম্পারেটিভ, ওপেন দ্য ডোর, ডু নট ওপেন দ্য ডোর। এক্সক্লামেটরি, ওয়াও দ্যাটস কুল, অ্যালাস ইট ওয়াজ নট টু বি। অপটেটিভ, মে গড ব্লেস ইউ, লেটস হোপ হি ডাজ নট গেট সিক। থ্যাংক ইউ।